এই মুহূর্তত ভিক্টর জামিন লাভ করেছিল আর তারপর কোর্টের সকল কাম কাজ সম্পূর্ণ করে এই মুহূর্তে মুকলি আকাশের তলায় ভিক্টর দাস আমি দেখাইছো মুকলি আকাশের তলায় ভিক্টর দাস আমি সম্ভব আর আমার চতুর্থ স্তম্ভ মানে বহুত থ্যাংক ইউ আশীর্বাদ করব খালি একদম আশীর্বাদ করব এই মুহূর্তে দেখাইছো ভিক্টর দাস এখন বাহনত ভিক্টর ঘরমুখে রওনা হল আর অবশেষত মুকলি আকাশের তললৈ আহিল ভিক্টর দাস সাত দিন আরক্ষীর জিম্মাত থাকিল আরক্ষীর জেরার সম্মুখীন হল ভিক্টর দাস আর তারপর যাকালির দিন ন্যায়িক যুঁজত অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল ভিক্টর দাসে আর আজ সম্পূর্ণ কোর্টের কাম কাজ সামরি সকলবিলা শেষ করে এই মুহূর্তে মুকলি আকাশের তলত ভিক্টর দাস সকলকে মই ধন্যবাদ জানাইছো আর আগন্তুক দিনত এটাই আশা করছো সোসাইটির কারণে যাতে মই কাম করে যাব পারো আর মই সকলকে আকো প্রণাম করছো গোটেই আমার অসম পুলিশ আমার স্টুডেন্ট আমার গোটেই মানুষখানি আর আমার চতুর্থ স্তম্ভ মই বারে বারে প্রণাম করছো বহুত থ্যাংক ইউ সকলকে খালি এটাই কম আশীর্বাদ করব যাতে আপনার কারণে আমি থাকবো আশীর্বাদ করব ভিক্টর কোয়া ভিক্টর কিনা কমা আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।